মাঠে আমি সম্মিলিত সুবেক ফেডারেশনের কার্যকরী সভাপতি। আমি এক সময়ে গার্বেজ শ্রমিক ছিলাম, শিশু শ্রমিক, আমার বয়স যখন 10 বছর তখন থেকে আমি শ্রমিক, শ্রমিক থেকে আস্তে 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 করে এখন আমি শ্রমিক নেতা পর্যায়ে আসছি। আমার আমি লোন করি নাই, কিন্তু আমার বাবা মা লোন করছিল, তখন আমার বয়স 11 বছর, 10 বছর। সেই 10 বছরে 1 বছর লোন করার পরে ওনারা যেই টাকা লোন নেয় না, সেই টাকা লোন দেই, লোন দেই, লোনের আর শেষ হয় না, সুদের টাকা জমতেই থাকে। যেই টাকা জমা থাকে আমরা কিস্তি দিকে দিকে, কিন্তু আসল টাকা আমার জমাই থাকে। এক পর্যায়ে গিয়ে আমাদের আর্থিক খুব সমস্যা হয়ে যায়, আমাদের কোনো অর্থ থাকে না, কিন্তু তারা লোন দিতে রাজি, কিন্তু এত সুদ নেয় যে সুদ দেওয়ার মতো আমাদের সামর্থ্য থাকে না। কিন্তু আমাদের কিছু জমি ছিল এবং কিছু একটা দুইটা গরু ছিল, এক পর্যায়ে আইসা কর্মীরা তার আমাদের গরু দুইটা নিয়ে যায়। এটা আমরা বরিশাল পটুয়াখালী, হ্যাঁ, মির্জাগঞ্জ থানা আমাদের, যখন এই গরু দুইটা নিয়ে যায়, এটা হচ্ছে 90-91 আনুমানিক এরকম সাল, তখন গরু দুইটা নিয়ে যায় আমরা। তারপরে সেই গরু দুইটা ওনারা বলে তার আপনি বিক্রি করে দেন, বিক্রি করে সব টাকা শোধ করে তারপরে নাকি কিছু টাকা থাকে। আমরা তখন আর কিছু চলার মতো কিছুই থাকে না, আমাদের সব টাকা পয়সা দিয়ে বুঝায় বুঝায় আসি। এরপরে বলে আমরা ঢাকা চলে আসি, ঢাকা চলে এসে 4-5 বছর পরে আমাদের আবার ডাকে যে আপনাদের তো সুদের টাকা বেড়েছে, কিসের সুদের টাকা? তারা বলে যে না, আপনাদের কিছু টাকা বাকি ছিল, তখন বলছিল যে না সব শেষ করে দিছি আমরা গরু বেঁচে। এখন বলে না, সেই সুদের টাকা দ্বারা এক পর্যায়ে অনেকগুলো টাকা আসে, সেই টাকা না দিলে তখনকার আমলে মনে হয় 20-25 হাজার টাকা আবার হয়। তখন আমরা আবার কি করবো, এই লোন দিকে দেবো কি করে, তারা তো মামলা করবে, হামলা করবে। তখন তারা বলে আমরা তো অনেক ভয় পাইছি, তখন আমাদের কিছু জমি ছিল, সেই জমি দিয়ে বিক্রি করি, বিক্রি করে দিয়ে ওনাদের লোন শোধ করি। আসলে আমরা প্রথম মনে করছিলাম যে গ্রামীণ ব্যাংক আমাদের আবার লোনটা তুলছি, আমাদের টাকা নাই, তারপর ওনারা লোন দিচ্ছে, ভালোবেসতেছে, আমরা গরিব মানুষ, গরিবের পাশে এসে দাঁড়াইছে। এক পর্যায়ে গিয়ে দেখলাম ওরা গরিবের পাশে দাঁড়ায় না, ওরা প্রতিটা সংসারে লোন দেয়, দিয়ে তাদেরকে নিঃস্ব করে ফেলে। আমরা যদি এই গ্রামীণ ব্যাংকের টাকাটা না পেতাম, আসলে আমাদের মনে হয় না টাকা আসতো, কারণ আমরা যেইটুকু জমি জমা ছিল বা গরিব ছিল, এটা দিয়ে আমরা যে কয়জন ভাই বোন আছে চলতে পারতাম। এই টাকা দিয়ে তারপরে দেখা যায় যে প্রত্যেকটা সংসারই তারা লোন দেবে, কোনো জামানত লাগে না, কোনো কিছু লাগে না। আমরা মনে করছি সে দেশের মানুষের জন্য কাজ করে, কিন্তু ওনার যে এই যারা এই লোন না খুঁজছে, যারা নিঃস্ব না হয়েছে, তাহলে ওনার মুখটা দেখা যেত না। উনি এক পর্যায়ে দেখি রুবেল পায়, কিন্তু আমরা বিতর্কতভাবে যারা জানি সেই আমল থেকেই আসে আসলে উনি মানুষ ঠকানোর লোক। উনি কখনোই মানুষের পাশে দাঁড়ায় নাই, মানুষকে ঠকাইয়েই আসতেছে, কারণ আমরা ভুক্তভোগী, আমরা কোনো কখনোই পাই নাই যে ওনার বিরুদ্ধে বলবো। আমরা দেখি যে সে এত মানুষের ক্ষতি করতেছে, সে আবার পুরস্কারও পাচ্ছে, কিন্তু আমাদের বলার কোনো স্কোপ ছিল না, জায়গাও ছিল না। এখন দেখি গার্মেন্টস শ্রমিকদেরকেও সে নিশ্চয় করছে, বিভিন্ন মানুষকে এখন এসে এই পর্যায়ে এসে প্রধানমন্ত্রী দেখলাম যে তার পুরুষটা খুঁজতে পারছে। আমরা আশা করি যে এই লোকের শাস্তি হওয়াই উচিত, কারণ আমাদের সেই ক্ষোভ, সেই কষ্ট, সেই ছোট থেকেই দেখে আসা শিশু শ্রমিকে এসে গার্মেন্টস, ওনাদের কারণে আমাদের গার্মেন্টসের চাকরি দেওয়া। আমরা ক্লাস 5-এ পড়ে 6-এর বই কিনছি, কিন্তু আসলে আমরা লেখাপড়া করতে পারি নাই, কারণ ওনাদের ঋণ দিতে হয়েছে, যার ফলে এসে গার্মেন্টসের চাকরি নেই। আমি চাই ওনারা আসলে দৃষ্টার তো শাস্তি হোক, ওনারা আসলে বিচার হোক। এরকম আমি না, হাজার হাজার মানুষের কাছে আপনারা যান, গ্রামে যান, গ্রামীণ ব্যাংকের নামে আসলে শুনবেন যে এরকমই অনেক ঘটনা আছে। আমি ওনার শাস্তি দাবি করছি এবং প্রধানমন্ত্রীর কাছে আমি আশাবাদী যে উনি ওনাদের বিচার করুক, কারণ উনি প্রধানমন্ত্রী, সকলেরই বিচার হোক, বড় হোক ছোট হোক, মানুষ ঠকানোর লোকদের প্রচার দেওয়া উচিত না, তার বিচার হোক, এটাই আমি কাম্য করে। বা গ্রামীণ ব্যাংকই এক সময় ছিল যারা কোনো পুঁজি লাগে নাই, কোনো কিছু জমানত নেয় নাই, তারা একটু বিপদে পড়লেই দেখা গেছে আমরা দৌড় দিয়ে তার কাছে গেছি। অনেক পরিবার আছে যে গ্রামীণ ব্যাংকের লোন নিচ্ছে, তারা কিন্তু এরকমই দেখা যায় যে যেই টাকা আমরা নিছি তার 3 গুণ টাকা দিয়েও আমাদের টাকা শেষ হয় না। আসলে তখন তো আমি ক্লাস 5-এ পড়ি, আমরা আসলে অতটা হিসাব করতে পারি না। এরা ঠকাইতে হচ্ছে একটা জমা, মনে করেন যে টাকা দিত, দেওয়ার পরে এই টাকা সুদ আকারে নিত, সুদ আকারে নিয়ে তারপরে আস্তে
আস্তে কিস্তিতে কিস্তিতে শোধ দিত আবার কি করত আবার আসল টাকা আবার শোধ দিত আবার যদি দুই একটা কিস্তি না দিতে পারতাম সেইটা আবার জমাশ টাকার সাথে যোগ হইতো যোগ হয় আবার শোধ দিত এ করে এভাবে এই মানে সুদের শোধ দিত